বঙ্কি সিং, আপনাদের স্বাগত জানাই। আর আজকে আমি হচ্ছে আপনাদের 9 নম্বর প্রশ্ন উত্তরে আমি এসেছি। প্রথম হচ্ছে সুব্রত রায় বেহালা থেকে, তুমি ভালো ভালো কোয়েশ্চেন করো আমাকে, আমার তো দিতে বেশ ভালোই লাগে। মৃগেলের 4, কাছে জল বেশি থাকলে খুব বেশি দূরে যাবার দরকার নেই। তুমি জিজ্ঞাসা করেছো যে কাছে 4 করব কি দূরে 4 করব। যদি কাছে জল থাকে তাহলে তুমি কাছে 4 করে দেবে, 7-8 ফুট 10 ফুটের মধ্যেই, দূরে করবার দরকার নেই। আর যদি কাছে জল না থাকে তাহলে তুমি দূরে 4 করবে। আর কাছে যদি জল থাকে তাহলে কাছে 4 করলে সব থেকে বেশি মাছ ধরা যায়, কারণ ঠিক যে পজিশনে তুমি 4 করবে সেই পজিশনই ফেলতে পারবে। দূরে হলে একটু এদিক ওদিক হয়ে যায়, অ্যাডজাস্ট করা যায় না, কখনো একটু ডায়ে চলে গেলো, কখনো একটু বাঁয়ে চলে গেলো, এরকম একটা হয়। আমাদের একটু কম হয় ওয়েটটা, ঠিক একটু যদি বেশি দিয়ে দাও ঠিক নিরিখ করে ফেলবে, মাপ করে ফেলবে, তাহলে ঠিক জায়গায় পড়বে। আর কাছে যদি মাছ ধরতে হয় তাহলে কিন্তু কাছে মাছ ধরছো, এদিকে বক 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 করে বকে যাচ্ছ, বা পাশে কেউ আছে তোমার সাথে বক বক করছে, মাছ হবে না, আওয়াজে মাছ পালিয়ে যাবে। তাই কাছে 4 করতে গেলে চুপচাপ ধরতে হবে। আর দুটো তিনটে মাছ, যেই দুটো মাছ হয়ে যাবে অমনি যে 4টা তুমি করেছো সেই 4টা অর্ধেকটা রেখে দেবে, এইটুকু নিয়ে যেই দুটো মাছ ধরা হয়ে গেলো এরকম করে নিয়ে ছাপাত করে একটুখানি ফেলে দিলে ওতে মাছটা জমে থাকে, ওটাকে ছিটান 4 বলে। ছিটান মানে প্রথম 4 করলে মাছ এলো, মাছ ধরলে, দুটো মাছ যেই ধরা হয়ে গেলো সাথে সাথে এইটুকু 4 নিয়ে আবার ছেটম করে ছুঁড়ে দিলে, তাহলে মাছটা জমেই থাকে, কিন্তু আওয়াজ করা যাবে না, কখনো আওয়াজ করবে না, কোনো চিল্লামিল্লি করবে না, তাহলে হচ্ছে কাছে খুব ভালো মাছ ধরা যায়। আচ্ছা, হামারি আদর কাহানি, তোমার কথা আমার সব সময় মনে হয়, ভালো লাগে তোমাকে, ভীষণ ভালো লাগে আমার। মৃগেলের 4টা বাংলা হলে ভালো হতো, পাঠটা ভালো হলে ভালো হতো, আমি বাংলায় ছেড়েছি। বিজয় কুমার নায়ক, আচ্ছা, ক্যা লেঙ্গে ভাই, রাইস ইয়া পানি? আমি কালকে হারিয়াটা দেখেছি, আমার পানিটার কোনো প্রয়োজন নেই, ওটা তো মদ হয়ে গেছে। আর হচ্ছে পানিটার যে অবশিষ্ট অংশটা আছে যেটা হচ্ছে খাড়া বলে, মানে মিয়া বলি, সেটাকে আমার প্রয়োজন, সেটা হচ্ছে মৃগের 4-এ দরকার, আর একটু টোপে দরকার। সুভাষিস দে, বোল্ডার একই জায়গায়, আপনার ভিডিওটা এত ভালো লাগলো, একই জায়গায় ফেলবার জন্য যেটা দেখিয়েছি বুঝিয়েছি সেটা খুব ভালো লেগেছে, ভালো লাগলো, তোমার ভালো লেগেছে, আর এটাই প্রসেস, এইটাই নিয়ম, আর এইভাবেই ফেলবার চেষ্টা করবে। তাই পাবে, ছাতু বানানোর সময় হোয়াইট কালারটা কি দিয়েছ? আমি ছাতুটা ওটা এমনি রাফলি তখন বানাচ্ছিলাম, অর্ধেক ভিডিও দেখানো হয়েছে, কিন্তু আমি ছাতুর পুরো ভিডিওটা দেখিয়েছি, সেখানে দেখে নেবে হোয়াইট কালারটা হচ্ছে চিনি। অনুজ কর্মকার, অনুজ কর্মকার, আমাদের এখানে নদীতে ভ্যারাইটি মাছ আছে, আর হচ্ছে 4 টোপ বলুন, মশলা সুজি দিয়ে কিভাবে মাছ দেখাবে? মৃগেল মাছ কি বীরবল? না, মৃগেল মাছটা বীরবল না, বীরবল হচ্ছে কাতলা রুইয়ের হচ্ছে একটা ক্রস মাছ, না কাতলা না রুই, এরকম একটা মাছ হয়। আর নদীতে স্থির জল হলে 4 টোপ বলা যায়, কিন্তু নদীর, এখন আমি টোপের বিষয়গুলো আসিনি, আমি এখন 4-এ আছি, রুই আর মিরিগের 4-এ আছি, এগুলো কমপ্লিট হোক, এগুলো কমপ্লিট হলে আমি আবার হচ্ছে টোপে যাব। সাহেব হারিয়া, এটি কতদিন থাকবে? এটা 10-15 দিন তুমি রাখতে পারো, কারণ মেরে গেলে নিয়ে কোনো চাপ নেই, আর ওর মেন অংশটা বার করে দিয়েছি, ওটা চট করে আর নষ্ট হয় না, খুব বেশি নষ্ট হয় না, তুমি 10-15 দিন রেখে এটাকে ব্যবহার করতে পারবে, 10-15 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে, এটা 15-20 দিন রেখেও ধরতে পারবে, কারণ হচ্ছে মিরিং মাছ পচাটাই খেতে বেশি ভালোবাসে, তো সুতরাং মিরিং নিয়ে কোনো চাপ নেই, অন্য মাছ হলেই চাপ আছে। আচ্ছা, ওয়াসিম খান, বাকর ছাড়া এটি কিভাবে বানাবো? দেখো, বাকর ছাড়া একটা হয়, ওটা ইস্ট দিয়ে হয়, কিন্তু আমি কখনো বানাইনি, কারণ বাকরটা আমার কাছে অ্যাভেলেবেল মানে পাই, আমি 4-এর দোকানে গেলেই পাই, যার জন্য। আর যেমন বাকর বানানোর 5টা জড়িবুটি লাগে, তাতে হচ্ছে বেঁটে,
চালের পরিমাণ, চালগুঁড়ো, চালটাকে গুঁড়ো করে নিয়ে বড়ি করে নিয়ে করতে হয়। সেটা হচ্ছে আদিবাসী সর্দার যারা আছে তাদেরকে জানলেই, তাদেরকে বললেই তারা হচ্ছে তোমার বাকর বানিয়ে দেবে অথবা তোমায় হচ্ছে ওগুলো দিয়ে দেবে। আচ্ছা, স্বদেশ শিখ মশলা সুজি দারুণ বানিয়েছো, মাছ ধরে দেখো। মিস্টার রোন, ছাতুতে সাদাটা কি দিলেন? ওই বলে দিয়েছি, ছাতুতে সাদাটা হচ্ছে আমি চিনি দিয়েছি, চিনিকে ডাস্ট করে। বাংলাদেশ থেকে তুমি বলছো, ভালো লাগে, পড়শি দেশ, তোমরা ভালোবাসো আমাকে, বড় সৌভাগ্য আমার। আচ্ছা, তাইফ আহমেদ, রুইয়ের সাদা টোপ দেখাও। আমি আগে চারগুলো কমপ্লিট করি, তারপর টোপ দেখিয়ে দেবো। তাসবির রানা, দাদা দাদা কাতলার কিভাবে, আচ্ছা কাতলের কিভাবে বানানো হয়, চার কিভাবে বানানো হয় এবং পানিতে কিভাবে ফেলতে হয়। কাতলের পর্যায়ে এখন আসিনি, রুই মিরিকটা নিয়ে আছি। এখন তোমরা রুই মিরিক নিয়ে কোয়েশ্চেন করো, তার আমি উত্তর দেবো। কাতলে যখন থাকবো তখন কাতলের পুরো ডিটেলস কমপ্লিট করে দেবো। এখন আমি রুই মিরিকটা কমপ্লিট করতে চাইছি, তারপরে পাঁচ পুকুরে রুই মিরিকের কি চার করবে সেগুলোতে যেতে হবে। এখন গাদা ভিডিও সময় কম, যতই লকডাউনে থাকি আমারও মাছ ধরার নেশা আছে, যার জন্য মাছ ধরতে যেতে হচ্ছে, মাছ না ধরলে থাকতে পারি না। মহাদেব পুরকায়, দাদা হাড়িয়া তৈরি হলো কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, সেটা আমি এরপরে মানে টোটাল এখন মিরিকের চার নিয়ে আছি, মিরিকটা টোটাল করে দেবো। মানে মিরিক নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না, শুধু হচ্ছে দেখতে থাকো। সুদর্শন হেমব্রম, ধন্যবাদ স্যার, আপনাকে খুব ভালো, আপনার প্রসেস খুব ভালো লাগে। আপনার পিঁপড়ের ডিম আর নারকেল পচাটা কিভাবে বানাবো এটা আমি দেখিয়ে দেবো, কারণ আমি হাড়িয়াটা প্রথম দেখিয়ে দিলাম, এরপর হচ্ছে ওর পচানটা দেখিয়ে দেবো। জিতু বনসার, দাদা রানুকে জাগ মে ইস্ট ডালনে সে হোতা হ্যায় ক্যা। রানু অর্থাৎ হচ্ছে হিন্দিতে রানু বলে, ওটা পাঁচই মত, পাঁচই মতে হচ্ছে ইস্ট ডালে, ইস্ট দিলে, ইস্ট ডালে সে হোগা ক্যা, মে কবি দেখা নেই আর কবি ইস্ট দিয়া নেই, তো জানতা মে মে থোড়া থোড়া জানতা হো কি ইস্ট দেনে সে ভি এ বন জাতা হ্যায়, তো মে ইস্ট দেখে দেখুঙ্গা উসকে বাদ বোল দুঙ্গা কি ইস্ট দেখে, ইস্ট দেখে ভি ও বানানো পড়েগা। ঠিক আছে, আক্তার হাসান, এই হাড়িয়া ব্যবহারের প্রণালী জানাবেন। হ্যাঁ, দেখিয়ে দেবো। হাড়িয়াটা তো আমি ছেঁকে নিয়ে তুলে রেখেছি, এবার চারের সাথে কিভাবে বানাবো আমি কমপ্লিট দেখাবো মিরিকের, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকবে না। তাইফ আহমেদ, দাদা রুইয়ের টোপ দেখাও প্লিজ প্লিজ প্লিজ। রুইয়েতে আসিনি, টোপেতে এখনো, রুইয়েতে এসেছি চারে, টোপে এখনো আসিনি, আগে চারগুলোকে কমপ্লিট করি দিয়ে টোপে যাব। জিতু বনসাদ, দাদা হাড়িয়া মে ভিডিও ডালনে কে লিয়ে ধন্যবাদ, হিন্দিতে আমি হাড়িয়া নিয়ে ছেড়েছি, ধন্যবাদ জানিয়েছ, ভালো লাগলো। কৃষ্ণ কর, রুই মাছ মহুয়া মদ কতদিন, রুই মাছের চারে আছে মহুয়া মদ কতদিন, মহুয়া দিয়ে মদ দিয়ে কতদিন ভিজাব? এক মাস যদি সময় না থাকে, ডাস্ট করে নেবে ওর মধ্যে মদ দিয়ে দেবে, আর হচ্ছে যেভাবে দেখেছি গুড় দিয়ে দেবে, দিয়ে রেখে দেবে, তা তো হবে। সুদর্শন হেমব্রম, দুটি প্রশ্ন, রসুন খোল কিভাবে বানাবো? আমি রুইয়ের চারা আসি, একদম রসুন খোলটা সামনে দেখিয়ে দেবো। আর হচ্ছে মশলার মধ্যে লতা কস্তুরি বলেন সেটা কি ঘোড়বাজ? অবশ্যই ঘোড়বাজ, কিন্তু লতা কস্তুরি নয়, ওটা হচ্ছে কস্তুরি। লতা কস্তুরি আলাদা জিনিস আছে, ছোট ছোট দানা হয়, কিন্তু আমি এর ছবি দেখিয়ে দিয়েছি, তোমার অসুবিধা নেই। যখনই তুমি হচ্ছে কস্তুরি বা হচ্ছে ঘোড়বাজ বলবে তখনই হচ্ছে ওটা বার করে দিলে তুমি জেনে নেবে এটা ঠিক আছে, কারণ আমি পুরো ছবিটা দেখিয়ে দিয়েছি। মোহাম্মদ রকনুজাম, বাংলাদেশ থেকে, দাদা কালবোসের একটা ভালো টোপ দিও, নিশ্চয়ই দেবো, আস্তে 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 দাও, একসাথে সব হজবরলা হয়ে যাবে, বুঝতে পারবে না। আমি এখন রুই মিরিগে আছি, এরপর রুইয়ে যাব, তারপরে হচ্ছে টোপে যখন যাব তখন হচ্ছে আমি এটার ভিডিওটা দিয়ে দেবো। রমেশ দত্ত, জ্যৈষ্ঠ মধু কি? জ্যৈষ্ঠ মধু একটা জড়ি বুটি, লম্বা হয়, লম্বা ডাল হয়, সেটা হচ্ছে তুমি যে বনসাই দোকান অর্থাৎ হচ্ছে ভেষজ যে দোকান আছে সেই সব যেখানে ভেষজ জিনিস পাওয়া যায় সেখানে তুমি যাবে,
আয়ুর্বেদিক দোকানগুলোতে যাবে, যারা মশলা বিক্রি করে, এই চারের যারা মশলা বিক্রি করে তাদের কাছে বললেই তোমাকে জ্যেষ্ঠ মধু দিয়ে দেবে। রতনমণি দাস, দামোদরের ঠিকানা, কাদলার একটা ভালো মুখচার। দামোদরের ঠিকানা হচ্ছে, সংসারের আগে আমরা হচ্ছে ডুমুরে মাছ ধরতে গেছি, অর্থাৎ ওই দিকে রামনগর বা হচ্ছে তোমার হচ্ছে কুমির খোলার উল্টো দিকটা আছি আমরা। দামোদরের ঠিকানা আর কাদলার একটা ভালো মুখচার, কাদলায় এখনো আসিনি, যখন আসবো দিয়ে দেবো। আলম খুরশিদ দাদা, আপনাকে সাধকের মতো মনে হয়, দারুণ, দরকার হলে নিজেকে চেনবার জন্য সাহায্য করতে পারি। থ্যাংক ইউ, আমি সাধক লোক ভালোবাসি, আমি সাধুসঙ্গ খুবই ভালো লাগে আমার, আমি ছোট থেকেই সাধুসঙ্গেই আছি। আর বোল্ডারে ঠিক জায়গায় ফেলার জন্য ধন্যবাদ, অবশ্যই করবে। যে মাপটা দেখিছি যে এইভাবে পুরো মাপ নিয়ে যতবার জটা মাপ নিয়েছে, যেখানে ফেলেছ তুমি তত, যদি গুটিয়েও না আবার হচ্ছে তত মাপ নিয়ে আবার ফেলে দাও, হয়ে যাবে। আচ্ছা, রাহুল সিকদার, ফার্স্ট টাইম ইউটিউবে চ্যানেলে মাছ ধরার সমস্ত জিনিস ডিটেল দেওয়ার জন্য ধন্যবাদ। এসেছি যখন তখন তো আর ডিটেল না দিয়ে থাকতে পারবো না, তোমরা আমাকে এত ভালোবাসো আর সাবস্ক্রাইব করেছো মানে তুমি আমার ছেলের, তোমরা আমার ছেলের মতো, গুরুদেবের আসনে বসিয়েছো, সে জায়গাটা চাইবো না ছেলেদের কখনো ক্ষতি হোক। এটা গুরুদেব সবসময় বলে, ভাবে, আমাকেও সেই পথেই চলতে হবে। আলিম সিকদার দাদা, আল্লাহ আপনাকে যেন 100 বছর বাঁচিয়ে রাখে, উপরওয়ালা মালিক। বিধাতা যখন মাতৃগর্ভে ছিলাম কপালে স্ট্যাম্প মেরে দিয়েছে, কতদিন আয়ু আছে জানি না, তুমি আয়ু কামনা করলে, তুমিও, তোমারও যেন 100 বর্ষ আয়ু উপরওয়ালা দেন। আজ এই পর্যন্ত, এর পরের প্রশ্নের উত্তরে আবার আসছে।